অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে বল ভেবে খেলতে গিয়ে রক্তাক্ত তিন শিশু, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ফারাক্কায়, আহত শিশুরা জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তায় পড়ে থাকা গোলাকার বস্তু বল ভেবে খেলতে গিয়েছিল শিশু মন, পরিণতি যা হওয়ার তাই হল। বিস্ফোরণে আহত হল তিন শিশু। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কা থানার হাউসনগরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায়। তবে কে বা কারা রেখে দিয়েছিল বোমাগুলি তা জানা যায়নি এখনও। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। শিশুমন মানেই খেলাতেই আনন্দ, তবে তাদের সেই আনন্দের পরিণতি হল ভয়ঙ্কর। এটা যে বোমা তা বুঝতেও পারেনি নিষ্পাপ তিন শিশু। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হল ওই তিন শিশু। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কা থানার হাউসনগরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায়। ঠিক কী ঘটেছিল, কিভাবে সেখানে এলো বোমাগুলি? জানা গিয়েছে ওই তিন শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নেওয়ার জন্য গিয়েছিল। পথের মধ্যে বল ভেবে বোমা নিয়ে খেলতে থাকে আর হঠাৎই সেই বোমা ফেটে যায়। ঘটনায় জখম হয় তিন শিশু। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি তিন শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ। দুর্ঘটনাটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কিছুটা দূরে হওয়ায় এ বিষয়ে সঠিক কিছু বলতে পারেননি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। বাচ্চাগুলো আমার খাবার নিতে এসে রাস্তায় কোথায় বলছে এগুলো পেয়েছে, আমার সেন্টারে এসে পৌঁছায়নি, রাস্তাতেই ঘটনা ঘটে গেছে। কে বা কারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায় বোমা রেখে গিয়েছিল, কোন উদ্দেশ্যেই বা রেখেছিল তারা, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি পৃথক একটি ঘটনায় হরিহরপাড়া এলাকা থেকে জার ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে চোয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর আমতলা পাড়ার একটি বাঁশবাগানে মাটির নিচে জার দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। এলাকাটি বর্তমানে ঘিরে রেখেছে পুলিশ। তবে ওই জারের ভেতর কতগুলি বোমা রয়েছে তা জানা যায়নি। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। দুটি ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। এখানে একটা মগের ভেতর কি ভরা আছে, যে পুলিশের ইনকোয়ারি দিয়েছে, এখানে কি আছে, এখন ভিতরে কি আছে তা আমি তো দেখতে পাচ্ছি না, ওই মগটাই দেখতে পাচ্ছি, ভিতরে কি আছে না আছে সেটা কি করে বলছি। আর এখানে মানুষজন আছে সবই, আগে থেকেই তো শুনছি যে পুলিশে, আমরা শুনলাম যে ওইখানে একটা মারামারি ঝামেলা হয়েছে, ওখানে পুলিশ এসছে, এখন দেখছি যে এখানে বাস ধারা, ওখানে ঝামেলা হলে এখানে বাস ধারা আসবে, কিন্তু ভয় তো লাগবে যে কে রাখি গেল, কে রাখলো না রাখলো, সে আমাদেরকে মানে ফাঁসানোর জন্য কি কিসের জন্য সে যে রেখেছে সেই জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।